সালাম আলাইকুম। স্ক্রিনে যে গাছটি দেখতেছেন সেই গাছটির নাম হলো কালো মেঘ। আমাদের গ্রামের ভাষা বলা হয় চিরতা। চিরতা অনেক রোগের কাজে লাগে। আমি প্রতিটা ভিডিওতেই অল্প অল্প করে কী কী রোগের কাজ করে সেটা আমি দিয়ে দিচ্ছি। ভিডিও লম্বা হলে কেউ দেখবে না, ছোটো ছোটো ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। যদি কারো চিরতা গাছের প্রয়োজন পড়ে আমি দিতে পারবো, আমার অনেক বড় বাগান আছে, যদি কেউ নিতে চান নিতে পারবেন, যদি কেউ বাগান করতে চান তাও আপনি করতে পারবেন, আমি দিতে পারবো, কোনো টাকা পয়সার প্রয়োজন পড়ে না। যাদের জন্টিস পেটের হাতে ধরে লাগছে, জন্টিস আপনি কিছুতেই ভালো করতে পারতেছেন না, আপনাদের জন্য এই চিরতা পাতা কতগুলো উড়ে নেবেন, নেওয়ার পরে সিদ্ধ করে দুইবার প্রতিদিন খাবেন, সকাল বিকাল দুইবার করে, এক সপ্তাহ খাওয়ার পরে সেই জন্টিস আপনার থাকবে না। যাদের কুষ্ঠরোগ, কুষ্ঠরোগটা হয়তো অনেকজনে চিনেন না, আমি বলে দিচ্ছি। কুষ্ঠরোগ হলো হাতে পায়ে আঙ্গুল মরা ধরেলা, নখগুলা মরা মরা ধরে, সেটারে বলা হয় কুষ্ঠরোগ। সেই কুষ্ঠরোগ দোষী কারো হয়ে যা তাহলে এই কাঁচা চিরতা উঠিয়ে নেবেন। নেওয়ার পরে যে জায়গায় কুষ্ঠরোগ হয়ে গেছে সেই পাতাটা আপনি ভালো করে ব্যান্ডার করে, নাহলে ভাইটে সেই কুষ্ঠরোগের জায়গায় আপনি দিয়ে দিবেন, আপনার কুষ্ঠরোগ অল্প কিছুদিনেই সেরে যাবে। যদি কোনো বিষাক্ত প্রাণী আপনাকে কামড়া বিষ সহ্য না করতে পারেন, সেই জায়গায় আপনি এই কিছু কাঁচা পাতা ভাইটা সেই জায়গায় লাগাই দিবেন, সেই বিষাক্ত প্রাণীর ব্যথা থাকবে না। অনেক মানুষ আছেন পুরুষ মহিলা রাত্রে রাত্রে জ্বর পায়, সেই জ্বর আপনি কিছুতেই কন্ট্রোলে আনতে পারতেছেন না, যতদিন ওষুধ খাবেন ততদিন ভালো, ওষুধ খাওয়া বন্ধ করে দিলেই সেই জ্বরটা আপনার রাত্রে গায়ে আবারও আসে। যদি আপনি কাঁচা চিরতার পাতার রস সকাল বিকাল 10 গ্রাম পরিমাণ করে 3 দিন খান, আপনার সেই জ্বরটা থাকবে না। সেই জ্বরটা একটি মারাত্মক জ্বর, অনেক ধরনের বিপদে আপনারে পালাইতে পারে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, এরম নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি অনেক উপহার দেব। অনেক সময় ছোটো ছোটো বাচ্চাদের পেটে কৃমি হয়, কৃমির ক্ষেত্রে 3 থেকে 4টি পাতার রস আপনি সকাল বিকাল 2 বার খাওয়াবেন, পেটের কৃমি থাকবে না। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন, যদি খারাপ লাগে তাহলে নো লাইক দিবেন, তাতেও আমি সন্তুষ্ট। অনেক লোকের ডায়াবেটিস কন্ট্রোলে আনতে পারতাছেন না, যাদের ডায়াবেটিস কন্ট্রোলে আনতে পারতাছেন না, এই কাঁচা চিরতার রস আপনি সকাল বিকাল 10 গ্রাম পরিমাণ করে খাবেন, আপনার ডায়াবেটিস 1 সপ্তাহে কন্ট্রোলে আসা পড়বে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।